আসসালামু আলাইকুম, পাখিবাড়ি চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগত। আপনারা থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছেন আজকের টপিক কি নিয়ে। আজকের টপিকটি হচ্ছে গিয়ে বাজরিগার পাখি কেন হাড়িতে ঢুকে না। বিওয়াস পুরো ভিডিওটি না টেনে দেখুন। তো আমি যে সকল ভুলগুলো নিয়ে আলোচনা করব, যে ভুলগুলো জেনে বা না জেনে যে সকল ভুলগুলো হয়ে থাকে। কমেন্ট বক্সে অনেকেই জানিয়েছেন কেন পাখি হাড়িতে ঢুকছে না, সে সকল বিষয় নিয়েই আজকের কথা, সে সকল সমস্যা নিয়েই আজকের এই ভিডিও। পাখি হাড়িতে ঢুকার বিভিন্ন কারণ থেকে থাকে। এক, পাখি হাড়ি সঠিক জায়গায় না দিলেও পাখি হাড়িতে ঢুকতে চায় না। অনেকেই আছেন হাড়ি না ঝুলিয়ে হাড়ি খাঁচার নিচে বেঁধে রাখেন, এতে পাখি তো হাড়িতে ঢুকেই না এবং মলমূত্র দিয়ে পাখি হাড়িকে ময়লা করে ফেলে। হাড়ি যথাযথ চেষ্টা করবেন হাড়ি খাঁচার উপরের সাইডে বেঁধে রাখতে, আর হাড়ির উপরের সাইডে একটা ঢাকনা দেওয়ার চেষ্টা করবেন। দুই, লাঠির অবস্থানের কারণেও পাখি সময় সময়ে হাড়িতে ঢুকে না এবং ঢুকতে চায় না। একে এমনভাবে দিতে হবে যাতে হাড়ির থেকে লাঠির দূরত্ব বেশি না হয়, যাতে লাঠি থেকে এক ফালে হাড়ির ভিতরে চলে যেতে পারে পাখি। তিন, সবসময় একটা ব্যাপার খেয়াল রাখবেন, পাখি যেন হাড়ির উপর দিক দিয়ে পাখি যাতে যাওয়া আসা না করতে পারে। এটা যদি অভ্যাস হয়ে যায় তাহলে আপনার পাখি ডিম পারলে উপর দিক দিয়ে, ফাল দিয়ে নিচের দিকে পড়লে ডিম ভেঙে ফেলার সম্ভাবনা থাকতে পারে। তাই হাড়ি খাঁচার উপরের ভাগে বেঁধে দিলে ভালো হয়, আর উপরের সাইড দিয়ে হাড়ির ঢাকনা ব্যবহার করলে অবশ্যই আরও বেশি ভালো হয়। চার, এখন যে কথাটা বলবো সেটা হচ্ছে গিয়া সবচেয়ে জরুরি কথা, যথেষ্ট বড় না হলেও পাখি ঢুকতে চায় না। এই 20-30 টাকার হাড়ি কিনে বাল্ডিগারের খাঁচায় দেন, আসলে এইগুলো হচ্ছে গিয়ে ফিঞ্চ পাখির হাড়ি। তাই আপনারা বাজার থেকে হাড়ি আনার আগে বড় হাড়িটি বাজরিগারের দোকান থেকে আনলে বড় হাড়িটি বলে যে বাজরিগার পাখির হাড়ি দেন, তাহলে আপনাদের বাজরিগার পাখির হাড়ি দিবে। কম দামে সস্তায় ছোট হাড়ি আনবেন না, তাহলেও পাখি হাড়িতে না ঢুকতে পারে ছোট হাড়ির কারণে। তাই এমন একটি হাড়ি কিনুন যাতে বাচ্চা ও মা উভয় সুন্দর মতো হাড়ির ভিতরে থাকতে পারে। হাড়ির ভিতর খড়কুটো অথবা খাবার কিছুই যেন না থাকে। ছয়, অনেকেই পাখি হাড়ির ভিতরে ঢুকিয়ে অভ্যাস করার চেষ্টা করে, এসব কাজ থেকে আপনারা বিরত থাকুন। বিশেষ করে যারা নতুন পাখি কিনে থাকে তারাই এই কাজটা বেশি করে, কিন্তু হেতে বিপরীত হয়, পাখি হাড়ির ভিতরে ছটফট করতে থাকে আর ও ভয় পেয়ে তার পরবর্তীতে আর হাড়ির কাছেই যায় না, এবং হাড়ি সম্পর্কে ওদের মনে একটি ভয় সৃষ্টি হয়, তার জন্য হাড়িকে দেখলেই ওরা আতঙ্কিত হয়ে যায়। হাড়িতে ঢুকার কোনো অভ্যাস লাগে না, যখন পাখির মিটিং করার সময় হয় তখনই পাখি হাড়িতে নিজের ইচ্ছাকৃতভাবে যাবে আর আসবে। নিয়ম অনুসারে হাড়ি দেওয়া থাকলে পাখি নিজে নিজেই ঢুকবে, তাই দয়া করে পাখিকে নিজের অনিচ্ছাকৃতভাবেও খাঁচার ভিতরে হাড়ির ভিতরে ঢুকিয়ে পাখিকে বন্ধ করে রাখবেন না, তাহলে ওরা ভয় ভীতিতে ওরা আতঙ্কিত হয়ে থাকবে। অনিরাপদ জায়গায় কিন্তু পাখি ডিম পারে না। শেষে একটি কথাই বলবো বিয়াস, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং মেসেজে জানিয়ে দিন আপনারা কেমন ভিডিও সামনে চান, আমি আপনাদের মেসেজের উত্তর দিব ইনশাল্লাহ।